আমি ছোট একটা চাকরি করি, এখানে বাজারে আসে হতভাগ। বেগুনের দাম 100 টাকা, আলুর দাম 70 টাকা, কাঁচামরিচ তো ধরা ছোঁয়ার বাইরে, 100 টাকা পোয়া। এবং বাজারে সব জিনিসেরই দাম ঊর্ধ্বগতি। ডিম কিনলাম আপনার হলো 54 টাকা, হালিফ 55 চায় 54 টাকা। আপনার সব কিছুর দাম বেশি, মাছের বাজারে যাওয়া যায় না, মাছও ঊর্ধ্বগতি। এবং ব্রয়লার মুরগি 180 টাকায় কেজি। আমাদের লাগালের বাইরে, ছোট একটা চাকরি করি, আমাদের এইভাবে চলা খুব কষ্টকর। নিশ্চিন্তে খান, স্বাস্থ্যকর অল টাইম বান, অল টাইম হেলদি লাইফ। বর্তমানে পেঁয়াজের দাম খুব বেশি ভাই, 120 টাকা কেজি, 115 ইন্ডিয়ান, 100 টাকা কেজি। ঝাল মরিচের দাম 90 টাকা পোয়া। এত নাগালের বাইরে হাত দেওয়া যাচ্ছে না। বর্তমানে নতুন সরকার আসার পর সবার ধারণা ছিল দাম কমাবে, নিয়ন্ত্রণে আসবে, কিন্তু এতটাই নিয়ন্ত্রণের বাইরে। কাঁচা করলা যদি যায় 120 টাকা কেজি, আলু 60 টাকা, প্রতিটা জিনিসের নিয়ন্ত্রণের বাইরে আমরা শুধু হাই হাই করতেছি। তাকে দেখতেছি ব্যবসায়ীদের একটাই কথা, সামান্য বৃষ্টি হলেই বৃষ্টি হয়েছে দাম বাড়ে যাবে। এই জয়পুরহাটে বৃষ্টি না, অনেক জায়গায় উঁচা জায়গায় বৃষ্টি না, অযথা দাম বাড়তি, সামান্য বেতনে মানুষ কীভাবে চলবে? এটা আসলে নিয়ন্ত্রণ করা একান্ত দরকার। এই জন্য আমাদের বর্তমান তত্ত্বাবধায়ক সরকার ডক্টর ইউনূসের প্রতি বিশেষভাবে আকুল আবেদন। আপনি সমগ্র অন্যান্য জেলা উন্নয়ন করতেছেন, প্রশাসন বিভিন্ন দিক দিয়ে উন্নয়ন, কাঁচা বাজার আমাদের নিত্য প্রয়োজনের দামের দিকে একটু নজর বিশেষভাবে দিবেন, এটা আমাদের একান্তই দরকার। আমরা সাধারণ মানুষ কুলে উঠতে পারতেছি না, অত্যন্ত দাম বেশি, আমাদের জীবনযাত্রা কীভাবে খাবো চলবো, অল্প বেতনে আমাদের খুব কষ্টকর হচ্ছে। ভান্ডারপুরের আলু 66 কিনে 70 বেচতেছি, আর পাকড়ি এটা কিনতেছি 52 টাকা, বেচতেছি 55-56 টাকা। কাঠি লাল 1900 টাকা মন পাইকারি, 52-53 টাকা বেচতেছি। তেজ 113-114 টাকা পাইকারি, 120 টাকা বেচতেছি। বর্তমানে মাছের বাজার খুবই বেশি, দোকানদাররা বলতেছিল পূজার কারণে, কিন্তু এখন তো পূজা শেষ। আজকে 1 কেজির উপরে শোল মাছ 800 টাকা কেজি, ট্যাংরা মাছ 800 টাকা কেজি, আপনার খাসির মাংস কিনলাম, খাসির মাংস 1000 টাকা কেজি। সবজির বাজার তো 100 টাকার নিচে কোনো সবজি নেই। করলা 120 টাকা কেজি, বেগুন 120 টাকা কেজি, কাঁচা মরিচ 400 টাকা কেজি, আপনার কাঁচা কলা 30 টাকা হালি, তারপরে আবার এই যে ইয়েতে এই মিষ্টি কুমড়া 60 টাকা কেজি, ওল কিনলাম 80 টাকা কেজি। বাজারে তো সব জিনিসের দামই বেশি। আমরা আশা করছিলাম যে হয়তো অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসলে চাঁদা বাজারটা বন্ধ হয়ে গেলে সবজির দাম অনেকটাই কমে আসবে, কিন্তু আমাদের এখন এই সাধারণ নিম্নের মানুষের পক্ষে তো এই সবজিতে ভাত খাওয়াটাও তো এখন কঠিন হয়ে গেছে। চালের দামও বেশি, সব জিনিসের দাম বেশি, আপনার রসুন আদা পেঁয়াজ এগুলোর দাম তো অনেক, বাজারের তুলনায় অনেক। এখানে তো আমাদের জয়পুরহাটে তো কোনো বন্যা নাই, এখানে তো সবজির দাম বেশি হওয়ার কোনো কারণই নাই। এখানে তো আমাদেরকে অন্য জায়গা থেকে আনেও বিক্রি করতে হয় না, কিন্তু বাজার তো নিয়ন্ত্রণে কোনোভাবেই নাই। আমরা তো জিনিসপত্র বাজারে আসলে আপনার 1000 টাকা নোট ভাঙালে তো ব্যাগের তলায় পড়ে না। সাধারণ যারা নিম্ন আয়ের মানুষ 20,000 টাকা স্যালারি পায়, তাদের পক্ষে তো বাসা ভাড়া দিয়ে সংসার চালানো, বাচ্চা কাচ্চা লেখাপড়া, ওষুধপাতি, ওষুধের দামও তো অনেক। একটা ট্যাবলেট গ্যাসে কিনতে গেলে 10 টাকা লাগে, তাহলে তো আমরা সাধারণ মানুষ বেঁচে থাকা আমাদের পক্ষে খুব কঠিন হয়ে গেছে। তা আমরা আর কী বলবো, এখন আমাদের এই প্রধান উপদেষ্টার কাছে আমাদের একটা আকুল আবেদন যে সাধারণত বাজারটা মোটরিং করে অন্তত সাধারণ মানুষ একটু বেঁচে থাকতে পারে যেভাবে খেয়ে দিয়ে, এটাই আমাদের আকুল আবেদন।